গল্পের শুরুতে আমরা প্রিয়া নামের একটা মেয়েকে দেখি আর প্রিয়া ছোটবেলা থেকে কনভেন্ট স্কুলে পড়াশোনা করে বড় হয়েছে আর এরপরে ধীরে ধীরে প্রিয়ার মনে একজন নান হওয়ার ইচ্ছা তৈরি হয় অন্যদিকে প্রিয়ার বাবা অমল রাজ একজন বড় ক্লোদিং ইন্ডাস্ট্রিয়ালিস্ট আর তিনি চেয়েছিলেন যে তার মেয়ে পড়াশোনা শেষ করে তার ব্যবসা দেখভাল করুক আর তিনি প্রিয়ার এই নান হওয়ার সিদ্ধান্তে কিছুতেই খুশি হতে পারছিলেন না অন্যদিকে আমরা জেমস নামের আরেকজন ক্লোদিং ইন্ডাস্ট্রিয়ালিস্টকে দেখি যে কিনা এককালীন অমলরাজেরই কর্মচারী ছিল কিন্তু এখন তিনি নিজেই অমলরাজের ফ্যাক্টরির ঠিক অপজিটে নিজের একটা ক্লোদিং ফ্যাক্টরি খুলেছে আর প্রায়শই অমলরাজ আর জেমস এর মধ্যে ঝগড়াঝাটি লেগেই থাকত এরপর আমরা জেমসের ছেলে থমাসকে দেখি থমাস বিদেশ থেকে পড়াশোনা করে এসেছে আর সে তার বাবার বিজনেস টেকওভার করে আর জেমস তার ছেলেকে নিয়ে ভীষণই গর্বিত আর জেমস আর অমররাজের মধ্যে যতই ঝগড়া অশান্তি থাকুক না কেন থমাস আর প্রিয়া ছোটবেলার ভালো বন্ধু আর এরপর থমাস পড়াশোনা করতে বিদেশ চলে যায় আর প্রিয়া বোর্ডিং স্কুলে আর এরপর দেখা যায় যে থমাস ইন্ডিয়া ফেরার পর সবার প্রথমে তার আন্টির সঙ্গে দেখা করতে যান আর আমরা দেখি যে প্রিয়া যেই কলেজে পড়ে সেই কলেজেরই প্রিন্সিপাল মাদার সুপ্রিয়ার হচ্ছেন থমাসের আন্টি আর এই সূত্রেই থমাসের সঙ্গে আবার প্রিয়ার দেখা হয় আর থমাস প্রিয়ার কাছে তার আন্টিকে একটা বার্থডে সারপ্রাইজ গিফট দেওয়ার হেল্প চায় আর এই সূত্রে তাদের দুজনের আবার ভালো বন্ধুত্ব হয়ে যায় আর ধীরে ধীরে থমাস প্রিয়াকে পছন্দ করতে শুরু করে কিন্তু থমাস যখন জানতে পারে যে প্রিয়া একজন নান হতে চায় তখন সে ভীষণই হতাশ হয় আর সে নিজের মনের কথাও প্রিয়াকে জানাতে পারে না আর এরপরে আমরা দেভা নামের একজন হেয়ার স্টাইলিস্টকে দেখি কিনা মানুষের মন পড়তে বুঝতে আর তাকে পরিবর্তন করতে এক্সপার্ট স্পেশালি মেয়েদের আর দেবার চেনা জানা সবাই দেবার কাছেই এরকম বিপদে পড়লে হেল্প নিতে আসতো আর এই সূত্রে একদিন থমাসের সঙ্গে দেবার পরিচয় হয় আর দেবার এই গুণের কথা জেনে থমাস ভীষণ ইমপ্রেস হয় আর একদিন সে দেবার সঙ্গে দেখা করতে যায় আর তাকে নিজের মনের সব কথা খুলে বলে আর সেই দেবাকে কাজ দেয় যে দেবাকে প্রিয়াকে কনভিন্স করতে হবে যেন প্রিয়া একজন নান না হয় আর থমাসের ভালোবাসার কথাও দেবাকে প্রিয়াকে বোঝাতে হবে প্রথমে তো দেবা এই কাজ করতে রাজি হয় না কিন্তু তারপর থামাসের অনেক রিকোয়েস্ট করার ফলে দেবা তাকে হেল্প করতে রাজি হয়ে যায় অন্যদিকে আমরা প্রিয়াকে দেখি সে মাদার সুপ্রিয়ার নিজের নান হওয়ার ইচ্ছা প্রকাশ করে কিন্তু মাদার সুপ্রিয়া প্রিয়াকে বোঝায় যে নান হলে জাগতিক সব সম্পর্ক ছিন্ন করে শুধুমাত্র ঈশ্বরের প্রতি নিজের মনোনিবেশ করতে হয় কিন্তু প্রিয়া যখন নান হতেই চায় তখন সে আগে সেই জাগতিক পৃথিবীটাকে একবার দেখে নিক যে আদৌ সেই সেই পৃথিবীটা ছাড়তে চায় কিনা আর এই জন্য তিনি প্রিয়াকে কিছুদিন তার বাবার সঙ্গে গিয়ে থাকতে বলেন আর এরপর প্রিয়া তার বাড়িতে আসে আর প্রিয়ার বাবা নানা রকম ভাবে কিন্তু সে তার বাবার কোনো কথাই শোনে না আর এরপরে একদিন প্রিয়ার সঙ্গে দেবার একটা ক্যাফেতে দেখা হয় আর আমরা দেখি যে দেবার একটা ফ্রেন্ড আছে যার নাম গুরু আর সে চোখে দেখতে পায় না কিন্তু গুরু একজন ভালো মিউজিশিয়ান আর দেবা তার গ্রুপকে প্রিয়া যখন দেখে আর তাদের গান শুনে সে ভীষণই খুশি হয় আর সেও তাদের সঙ্গে অজান্তেই যোগ দিয়ে দেয় আর এরপরই দেখা যায় যে দেবা প্রিয়াকে রিকোয়েস্ট করে যে সে যদি তাদের ব্যান্ডে গান গায় তাহলে তাদের ব্যান্ডের খুব উপকার হয় আর প্রিয়াও তাতে রাজি হয়ে যায় আর দেখা যায় যে প্রিয়ার হেল্পে ধীরে ধীরে দেবা আর গুরুর ব্যান্ড খুব পপুলার হয়ে যায় আর তারা একটা ফিল্মে চান্সও পেয়ে যায় অন্যদিকে আমরা দেখি যে গুরু প্রিয়াকে বারবার থমাস মনের কথা বোঝানোর চেষ্টা করে কিন্তু অন্যদিকে সে নিজেই রিয়েলাইজ করে যে প্রিয়ার সঙ্গে থাকতে থাকতে সে তাকে ভালোবেসে ফেলেছে আর অন্যদিকে প্রিয়াও ধীরে ধীরে দেবাকে পছন্দ করতে শুরু করে আর দেবা বুঝতে পারে যে এটা ঠিক হচ্ছে না আর অন্যদিকে থমাস যখন দেখে যে প্রিয়া ধীরে ধীরে সাধারণ জীবনযাপনে আনন্দ করা শুরু করেছে তখন সে নিজের মনের কথা প্রিয়াকে জানানোর সিদ্ধান্ত নেয় আর এই সূত্রেই প্রিয়া সব সত্যি কথা জানতে পারে আর সে মনে করে যে দেবা তাকে ঠকিয়েছে তাকে মিথ্যে কথা বলেছে আর সেই জন্য সে আবার গিয়ে সেখানে নান হওয়ার ট্রেনিং নেওয়ার সিদ্ধান্ত নেয় আর প্রিয়ার চলে যাওয়ার খবর পেয়ে দেবা প্রিয়াকে আটকাতে আসে কারণ প্রথমত সে প্রিয়াকে ভালোবাসে আর দ্বিতীয়ত প্রিয়া চলে গেলে গুরুর একজন বড় মিউজিশিয়ান হওয়ার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে তাই দেবা প্রিয়াকে বোঝানোর চেষ্টা করে যে প্রিয়া অন্তত গুরুর কথা ভেবে তাদের মিউজিক ব্যান্ডটা না ছাড়ে কিন্তু এই সময়ে দেবার একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর সে কমায় চলে যায় অন্যদিকে আমরা দেখি যে প্রিয়া কনভেন্টে ফিরে আসে আর সে সেখানেই নান হওয়ার নানা রকমের শিক্ষা নিতে থাকে কিন্তু সে মনে মনে দেবাকে কিছুতেই ভুলতে পারে না আর অন্যদিকে আমরা দেখি যে কয়েকদিন পর দেবার জ্ঞান ফেরে আর থমাস দেবার সঙ্গে দেখা করতে আসে আর সে দেবার ওপর ভীষণই রেগে যায় কিন্তু শেষ পর্যন্ত সে এটাও বোঝে যে দেবা আর প্রিয়া তারা দুজনেই একে অপরকে সত্যিকারের ভালোবাসে এখানে থমাসের কিছু করার নেই তাই সে দেবাকে প্রিয়ার কাছে গিয়ে নিজের মনের কথা বলতে বলে কিন্তু দেবা বলে যে প্রিয়া তাকে কিছুতেই ক্ষমা করবে না তাই থমাস নিজেই উদ্যোগ নিয়ে প্রিয়ার সঙ্গে দেখা করতে যায় কিন্তু সেখানে গিয়ে থমাস দেখে যে প্রিয়া একজন নান হওয়ার জন্য প্রতিশ্রুতি নিচ্ছে আর সে নিজে আন্ট মাদার সুপেরিয়রের হেল্পে প্রিয়াকে বোঝানোর চেষ্টা করে যে প্রিয়া দেবাকে ভালোবাসে আর এই মন নিয়ে তার ঈশ্বরের সেবা করা সম্ভব নয় প্রিয়া দেবার কাছে ফিরে যাওয়া উচিত আর থমাস প্রিয়াকে সব কথা বলে বোঝায় যে দেবা যা করেছে থমাসের কথাই করেছে এতে তার কোনো দোষ নেই আর প্রিয়া যখন দেবার অসুস্থতার কথা জানতে পারে তখন সে দেবাকে একবার দেখার জন্য উদ্গ্রীব হয়ে পড়ে আর আমরা দেখি যে দেবাও সেখানে আসে আর প্রিয়া আর দেবা একে অপরকে দেখে ভীষণই খুশি হয় আর তারা এক হয়ে যায় আর শেষে দেখা যায় যে কয়েক বছর কেটে গেছে এখন দেবা আর প্রিয়ার বিয়ে হয়ে গেছে আর তারা তাদের মেয়েকে নিয়ে থমাসের সঙ্গে দেখা করতে আসে সে কিনা এখন চার্চের একজন পিস্ট আর থমাস দেভা আর প্রিয়ার মেয়েকে ব্যাপটাইজ করে আর দেখা যাচ্ছে যে দেভা এখন প্রিয়ার বাবার বিজনেস সামলায় আর অন্যদিকে প্রিয়া এখন ফুল টাইম সিঙ্গার আর তারা দুজন একসঙ্গে খুব ভালো আছে আর থমাসের সঙ্গে তাদের খুব ভালো বন্ধুত্ব আর এই সঙ্গে এই কাহিনিটা এখানেই শেষ হয়ে যায়